হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে একটি ইসোনিক মাদারবোর্ড আপনাদের সামনে নিয়ে আসবো। এই যে দেখুন, এটি একটি ইসোনিক ব্র্যান্ডের মাদারবোর্ড। এটার মডেল নাম্বার G41 CPL3। এটা 41 একটি মাদারবোর্ড, DDR3 এবং ডুয়েল চ্যানেল র্যাম কার্ড। এবং এখানে পাওয়ার এলইডি ইন্ডিকেটর আছে। বন্ধুরা, এই বোর্ডটি চায়না একটি ব্র্যান্ড, মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে কম দাম হিসেবে। এবং এখানে 4টা 60 ফুট পেয়ে যাবেন এবং ডুয়েল চ্যানেল র্যাম স্লট পাবেন। এবং এখানে সেলোরন থেকে কোড টু ডু প্রসেসর ইউজ করতে পারবেন। এবং পিছনের সাইডে ওপরের দিকে দুটো ইউএসবি 2.0 পোর্ট পাবেন, একটি ভিডিও পোর্ট পাবেন এবং একটি ভিজিএ কেবল পাবেন। এবং নিচের দিকে 4টা USB 2.0 পোর্ট পাবেন এবং একটি RJ45 ল্যান্ড কানেক্টর পাবেন। এবং এখানে অডিও সাউন্ড সিস্টেমের জন্য 3টা পোর্ট পাবেন। বন্ধুরা, এগুলোই বোর্ডের পিছন সাইডে। এটা বোর্ডের ব্যাক সাইড। এই বোর্ডটি মোটামুটি ব্ল্যাক কালার। এই বোর্ডটা আমি দীর্ঘদিন ধরে এই কোম্পানির বোর্ডটা ইউজ করেছি, মোটামুটি চায়না ব্র্যান্ড হিসেবে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন কম দামে। এবং কোড টু ডু প্রসেসর দিয়ে আমি এটা অনেক দিন চালাইয়েছি, মোটামুটি রেজাল্ট খুবই ভালো পেয়েছি। বোর্ডটির মডেল নাম্বার আবারও দেখাচ্ছি, G41 CPL3, এবং এটি DDR3-র একটি বোর্ড। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।